বিরতির পর ফিরে এলাম টাফ টক শনিবারের বিতর্কে। এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পক্ষে বিপক্ষে বাংলার সেরা বক্তারা বলছেন। এবার ডেকে নেব তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা, তাকে, তিনি বিপক্ষে বলবেন। নমস্কার, আমার পরে শেষ বক্তা রিজু, ও কি বলবে আমি জানি না। যে বৈদিক ভিলেজের মালিকের বিরুদ্ধে মমতা দিয়ে একসময় নানান শাস্তি দাবি করেছিলেন, যার বিরুদ্ধে জমি দখল খুনের চেষ্টার মামলা চলছে, সেই ব্যক্তি পরে 2012 সালে অভিষেকের কোম্পানিকে 1,15,00,000 টাকা কমিশন বাবদ দিয়েছে। অন্য একটি কোম্পানি অভিষেকের সংস্থায় 2,00,000,000 টাকা আনসিকিউরড লোন দিয়েছে। তার কর্ণধার বলছেন, ওরা পশ্চিমবঙ্গের মালিক, তাই দিতে হয়েছে। কথাগুলো আমার না, কথাগুলো তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের ফেসবুক পেজে পোস্ট করা লাইন। উদ্দেশ্য প্রণোদিত তো বটেই, কিন্তু খালি এই রাজ্যে খালি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? এই রাজ্যের তদন্তকারী সংস্থা এই রাজ্যের ক্ষেত্রে যা তদন্ত করেছে উদ্দেশ্য প্রণোদিত না? উত্তরপ্রদেশের সরকারের অন্তর্গত তদন্তকারী সংস্থা উত্তরপ্রদেশে যা তদন্ত করেছে উদ্দেশ্য প্রণোদিত না? আসলে আমাদের সংবিধানের ফেডারেল স্ট্রাকচার শুধু আক্রান্ত হচ্ছে না, আসলে আমাদের সংবিধানের যে মূল মূল্যবোধ, সংবিধানের যে মূল স্পিরিট আক্রান্ত সেইটা। উদ্দেশ্য প্রণোদিত হওয়ার সুযোগ কোথা থেকে আসছে? ধরুন বাম আমলের সবচাইতে বড় ঘটনাগুলোর ভিতর অন্যতম বউবাজার বিস্ফোরণ, ভয়ঙ্কর আলোচনা হয়েছিল, ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। বউবাজার বিস্ফোরণের তদন্ত কিন্তু কলকাতা পুলিশ করেছিল। আমি খুব ভুল না বললে সত্যজিৎ দা আছেন, ঠিক করে দেবেন, ডিসিডিডি ছিলেন গৌতম মোহন চক্রবর্তী, তিনি কেসটা দেখেছিলেন। এবং বউবাজার বিস্ফোরণের সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছিল, প্রত্যেক অভিযুক্ত কনভিক্টেড হয়েছিলেন, জেল খেটেছিলেন। ন্যাচারালি সিবিআইয়ের দাবি কেউ করেনি, ইডির দাবি কেউ করেনি। যদি খাগড়াগড় বিস্ফোরণের পরে এই রাজ্যের তদন্তকারী সংস্থা এই রকম একটা ভূমিকা নিতে পারত, তাহলে কি এগরায় কেউ এনআইএর তদন্ত দাবি করতেন? তাহলে কি বজবজে কেউ এনআইএর তদন্ত দাবি করতেন? ফলে আসলে সিবিআই কিংবা ইডিকে তদন্ত করবার সুযোগ আপনি করে দিচ্ছেন, কারণ আপনি কোনো তদন্ত করছেন না। আপনি সুশাসন দেবেন বলেছিলেন, আপনি স্বচ্ছ প্রশাসন দেবেন বলেছিলেন, আপনার পাহাড় প্রমাণ ব্যর্থতা সুশাসন এবং স্বচ্ছ প্রমাণ দেওয়ার ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে এই রাজ্যে যে কোনো ঘটনা ঘটলে আপনার প্রশাসনের প্রতি মানুষের অবিশ্বাস, মানুষকে দিয়ে সিবিআই তদন্ত, ইডির তদন্ত, এনআইএর তদন্ত দাবি করাচ্ছে। গণতন্ত্র এখানে বাহুল্য, বহুমত উচ্চারণ অপরাধ, এই পরিবেশটা তৈরি করেছেন আপনি। একটু আগে আমার বন্ধু তরুণজ্যোতি সুপ্রিম কোর্টের কথা বলছিল, রায়ঠায়ের লাইনও পড়ে শোনাচ্ছিল। আচ্ছা, এটা কি সেই সুপ্রিম কোর্টের কথাও বলছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় 2-3 দিন আগে
অভিষেক ব্যানার্জির আইনজীবী অভিষেক বনু সিংভির সঙ্গে দেড় ঘন্টার গোপন আলোচনা করেছেন? যদি এটা সেই সুপ্রিম কোর্ট হয়, তাহলে সুপ্রিম কোর্টের ক্রেডিবিলিটি জনগণের চোখে, কিংবা মিশ্রদার ভাষায় বলা আম আদমির চোখে কি হয়? অবশ্য আম আদমি তো হিন্দি কথা, বাংলায় যখন আবার ওই আম বসানো হয় আদমির আগে, তখন তার আর একটা মানে হয় জানেন তো। আম তো খুব রসালো ফল, আর এটা আমেরই সিজন। আম এমন একটা ফল যেটাকে চুষে খেয়ে তারপর আটিটাকে ছিবড়ে করে ফেলে দেওয়া যায়। আম আদমি মানে কি সেই আদমি যাদেরকে চুষে খেয়ে তার সব রস নিংড়ে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া যায়? পার্থ চট্টোপাধ্যায়ের দুখানা ফ্ল্যাট থেকে 21,47,27,90,00,000 গেল কোত্থেকে, পেলেন কোথায়, কেন জানতো না সরকার? সরকারের 2 নম্বর মন্ত্রী, জবাব তো সরকার দেবে, সরকার তো কোনো কথা বলেনি আজ পর্যন্ত। এখন পর্যন্ত সরকার নীরব। ববি হাকিমের বন্ধু আমির হায়দার 15,60,00,000 খাটের নিচে। অনুব্রত মণ্ডল, তার কন্যা, প্রয়াতা স্ত্রী, 142টা সম্পত্তি এখন পর্যন্ত লিস্টেড। মানিক ভট্টাচার্য, তার স্ত্রী, তার পুত্র, 162টা সম্পত্তি এখন পর্যন্ত লিস্টেড। কিচ্ছু জানতো না রাজ্যের সরকার, কিচ্ছু জানতো না রাজ্যের পুলিশ, কিচ্ছু জানতো না রাজ্যের আইবি। সাইগল হোসেন জানতো না রাজ্যের আইবি, জানতো না রাজ্যের কোনো প্রশাসন, পুলিশ, তদন্তকারী সংস্থা। তাহলে সব কিছু জেনেও যদি আপনি চুপ করে থাকি, তাহলে পরে তো অন্য কেউ হস্তক্ষেপ করার সুযোগ পাবেই। আবার এত সততা সততা নিয়ে চিৎকার হবে, আর এত ওপর থেকে তরুণরা বলবে যে না কোনো উদ্দেশ্য নেই, তাহলে পরে নারদের এথিক্স কমিটি একবার না বসার পেছনেও কি কোনো উদ্দেশ্য ছিল না? নারদের এথিক্স কমিটি যদি একবার বসত, তাহলে তো সাংসদ পদ চলে যেত। এল কে আদবানি এথিক্স কমিটির প্রধান ছিলেন, কেন বসল না একবারও নারদের এথিক্স কমিটি? ওপেন ফোরামে তো তরুণকে জবাব দিতে হবে। যদি আমি সত্যি সত্যি সততার প্রতিষ্ঠা চাই, তাহলে আমি সৌগত রায়কে টাকা দিয়ে থ্যাংক ইউ বলতে দেখলাম, শুভেন্দু অধিকারীকে টাকা দিতে দেখলাম, ববি হাকিমকে টাকা নিতে দেখলাম, অপরূপা পোদ্দারকে টাকা নিতে দেখলাম, আমি এথিক্স কমিটি চুপ করে বসে থাকলাম, তাহলে সেটাও কি উদ্দেশ্য প্রণোদিত ছিল? সেখানে উদ্দেশ্যটা কী ছিল? গ্রুপ ডিতে অবৈধ নিয়োগের জন্য চাকরি গেছে এখন পর্যন্ত 1,698 জন। তরুণ অনেক ফিগার রাখে, এই ফিগারটা নিশ্চয়ই রাখে যে এর ভিতর পূর্ব মেদিনীপুরের 360 জন আর পশ্চিম মেদিনীপুরের 298 জন, মোট যত চাকরি গেছে তার 40 ভাগের। তরুণ রাজনীতির অনেক খবর রাখে, এটাও নিশ্চয়ই জানে যে সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের প্রধান দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তাহলে শুভেন্দু অধিকারী জেরার বাইরে থাকে কেন? বিজেপিতে চলে গেছে বলে? যেহেতু শুভেন্দু অধিকারী জেরার বাইরে এবং বিজেপিতে চলে গেছে, রিজুর তো গলার জোর এটা বলার জন্য থাকবেই উদ্দেশ্য প্রণোদিত, এবং রিজুর সেই গলার জোরকে তো অস্বীকার করা যাবে না। বিজেপির শিবরাজ সিং চৌহানের স্ত্রী দুবাইয়ে 5 কোটি টাকার সোনা নিয়ে ধরা পড়েছেন, সিবিআই তদন্তের তো নির্দেশ হয়নি। ঠিক যেমন দমদম এয়ারপোর্টে রুজিরা নারুলা ব্যানার্জি সোনা নিয়ে ধরা পড়েছিলেন, কাস্টমস আটকেছিল, এবং তারপরে কার নির্দেশে, কোথার থেকে নির্দেশে সব বাধা দূর হয়ে গেল, রুজিরা নারুলা ব্যানার্জি জানিয়ে এসেছিলেন, তা নিয়েই বাড়িতে ঢুকে গেলেন। এর পেছনের উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য কার ছিল? ফলে উদ্দেশ্য যদি আপনি খোঁজেন, তাহলে উদ্দেশ্যের সন্ধানটা চালাতে হবে রাজনীতির থেকে। সমস্যাটা তদন্তের না, সমস্যাটা রাজনীতির। এবং সেই রাজনীতির সমস্যাটা এইখানে যে ভারতীয় জনতা পার্টি
এবং তৃণমূল কংগ্রেস উভয়েরই এক নম্বর শত্রু বামপন্থীরা সহ ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি জাতীয় কংগ্রেস সহ। সুতরাং স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্লোগান বিজেপির এইটা হবে যে বামপন্থী এবং কংগ্রেসরা যাতে পশ্চিমবাংলায় মাথা তুলতে না পারে, তাতে তুমি রাজ্যে থাকো কিন্তু দিল্লিতে যাতে আমি থাকি তার ব্যবস্থা করো। উদ্দেশ্যটা যদি এইটা হয় তাহলে তলার দিকের যে যে কাজগুলো হবে সেই কাজগুলোর ভিতর কিছু প্রণোদনা তো থাকবেই। সেটাকে যদি আপনি উদ্দেশ্য প্রণোদিত বলেন, অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ তন্ময় ভট্টাচার্যকে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার বক্তব্য তিনি শেষ করেছেন। একটা কথা নকশাল আমলে শোনা যেত, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। প্রাক্তন এখন অধুনা এক শীর্ষ তৃণমূল নেতৃত্ব তার ফেসবুক ওয়ালে একটি লেখাকে উদ্ধৃত করে তন্ময় ভট্টাচার্য তিনি দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস এখন এ রাজ্যের মালিক। যদি মালিক তৃণমূল কংগ্রেস হয় তাহলে মালিকের বিরুদ্ধে তার চাকর বাকর পুলিশ বা অন্যান্য এজেন্সি, রাজ্যের তদন্তকারী এজেন্সি কি করে তদন্ত করবে? চাকর বাকররা কি পারে মালিকের বিরুদ্ধে তদন্ত করতে? তিনি আবার এটাও বলছেন যে সর্বজনশ্রদ্ধেয় নেতা এল কে আডবাণী কীভাবে সংসদের এথিক্স কমিটিকে সেটিং কমিটিতে পরিণত করেছেন, যার ফলে রাজনৈতিক সমীকরণেই কেন্দ্রীয় এজেন্সি চলছে। যারা পদাধিকার, যারা সেখানে তদন্ত করছেন, তাদের যদি রাজনীতির বকলেস খুলে দেওয়া হয় তাহলে বোধহয় অন্য কিছু হতে পারে, এক অন্য দিগন্ত দেখতে পারি। কিন্তু সবের পেছনেই রাজনৈতিক যদি কোনো ইন্ধন থাকে তাহলে তো উদ্দেশ্য প্রণোদিত হবেই। এবার আমি ডেকে নেব তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্তকে। অবশ্যই তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। ঋজু দত্ত, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আর প্লাসের সকল দর্শককে আমার তরফ থেকে শুভ সন্ধ্যা। মোশন সিবিআই ইডি যে তদন্ত করছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, হ্যাঁ না না? অবশ্যই হ্যাঁ, বাস্তব। এখন একটা কথা প্রচলিত আছে বাংলায় আর সারা দেশে, বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই। বিজেপির একটা ওয়াশিং মেশিন আছে যেখানে আপনি চোর, ধর্ষক, খুনি আপনি যাই হবেন না কেন, ওই ওয়াশিং মেশিনে ঢুকে যাবেন আর ওই দিক দিয়ে সাধু বাবা হয়ে বেরোবেন। কিন্তু যেটা লোকে বলে না সচরাচর, যে ওই ওয়াশিং মেশিনের জামাকাপড় ধোয়ার যে গুঁড়ো পাউডারটা সেটা হচ্ছে ইডি আর সিবিআই। এবার কিছু তথ্য দিয়ে শুরু করি, তারপরে রাজনৈতিক বক্তব্য। 2014 সালের পর থেকে বিজেপি ক্ষমতায় আসার পর সিবিআই ইডি তদন্ত বেড়েছে 356 গুণ। পশ্চিমবঙ্গে 22 মাসে 20টা সিবিআই ইডি তদন্তের নির্দেশ হয়েছে, সবাই বলছেন এবং বলবেন বাস্তব যেটা যে কোর্টের নির্দেশ। এর মধ্যে একটা কথা খুবই ঠিক যে সিবিআই ইডি কনভিকশন রেট লেস দ্যান 1%, কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে তার 95% বিরোধীদের বিরুদ্ধে, আর তার মধ্যে সবচেয়ে বেশি কেস কার বিরুদ্ধে জানেন? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কারণ তৃণমূল কংগ্রেসের কাছে ভারতবর্ষের নয় বিশ্বের সবচেয়ে বড় দল, তার দুই ছায়া সঙ্গী, দুটো জাতীয় দল বিগত 4টে ইলেকশনে নাক্ষত দিতে হয়েছে, হারতে হয়েছে, বাংলা দখল করতে পারেনি রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে ইডি সিবিআই দিয়ে নরেন্দ্র মোদীর পেছনে লুকিয়ে জিততে পারেনি বাংলা। এইটা হচ্ছে আসল কারণ। এবার বলি যে ইডি সিবিআই নিয়ে এত কথা হচ্ছে, আচ্ছা মেহুল চোকসির নাম কেউ বলে না, নীরব মোদীর নাম কেউ বলে না, বিজয় মালিয়ার নাম কেউ বলে না, ভারতবর্ষে সাধারণ মানুষের ট্যাক্স পেয়ার নিয়ে যারা এখন কুমিরের কান্না কাঁদছিলেন, যখন এরা পালিয়ে যায় দেশ থেকে তখন মোদিজি কী করছিলেন? ঘুমোচ্ছিলেন? আজকে হেমন্ত বিশ্ব শর্মা, ব্লু আইড বয় অফ দ্য বিজেপি, আসামের চিফ মিনিস্টার, অমিত শাহ র্যালি করতে গিয়ে বলেছিল মেঘালয়তে, কনরাড সাংমা চোর, তার মাত্র 2 এমএলএ বিজেপি, তার সাথে এখন সরকার চালাচ্ছে। শিবরাজ সিং চৌহান ব্যাপম স্ক্যাম, বিজেপির মুখ্যমন্ত্রী,
মানে বিজেপিতে গেলে তুমি ভালো, অন্য দলে থাকলে তুমি চোর, অন্য দলে থেকে বিজেপির বিরুদ্ধে কথা বললে তুমি দেশদ্রোহী। কিন্তু এরা একটা জিনিস ভুলে যায়, সময়ের চাকা ঘোরে, আর 2024 যদি পতন ঘটে তাহলে বিজেপির নেতা মন্ত্রী না বিজেপির মুখপাত্রদেরও এই বিতর্কে আসতে গেলে ক্যামেরা পাঠাতে হবে, হয় প্রেসিডেন্সিতে নয় তিহার জেলে। সময় ঘুরছে। এবার আসি বাংলায়। বাংলায় আমার বন্ধু তরুণজ্যোতি তিওয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস নিয়ে অনেক আলোচনা করলো, কিন্তু মূল যেটা আমি বুঝি, যেটা সাধারণ মানুষ বোঝে, কুন্তল ঘোষ একজন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, তিনি বলেছেন যে আমাকে সিবিআই চাপ দিচ্ছে অভিষেক ব্যানার্জির নাম নেয়ার জন্য, সেই জন্য অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছে। কিছুদিন আগে ঘটে যাওয়া একটা কনক্লেভে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমাকে ডাকা, যখন সিবিআই ডেকেছিল আমাকে চাপ দিয়েছিল নরেন্দ্র মোদীর নাম নেয়ার জন্য। তাহলে এখন অমিত শাহকে ডাকবে না কেন? সারদা কর্তা, কোটি কোটি টাকা সারদায় তছরূপ করেছে সারদা গোষ্ঠী, তিনি চিঠি লিখে কোর্টে বিচারপতিকে জানিয়েছেন শুভেন্দু আমার থেকে টাকা নিয়েছে, সুজন চক্রবর্তী আমার থেকে টাকা নিয়েছে, তাহলে তাদের ডাকা হবে না কেন? বিচারপতি বলছেন ধেড়ে ইঁদুর ধরতে হবে। আরে ধেড়ে ইঁদুর ধরবেন কি করে? ধেড়ে ইঁদুর যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চে বসে লেজ নাড়ায় তাহলে ধেড়ে ইঁদুরকে ধরার 14 পুরুষের ক্ষমতা নেই সিবিআইডির। কত বড় লাটের বাট শুভেন্দু, প্রতিষ্ঠিত তোলাবাজ রেজিস্টার্ড চোর, তাকে ডাকা হবে না কেন? নারদা সারদা কাণ্ডে ইডি সিবিআই চার্জশিট মেনশন, দ্বিচারিতা নয় এটা। যদি আইন আইনের পথে চলে ডাকুন, সবাইকে ডাকুন, তদন্ত হোক, যারা দোষী জেলে যাক, কিন্তু তৃণমূল করলে চোর আর বিজেপিতে গেলে সাধু, এটা তো ঠিক নয়। আজকে কংগ্রেস বলছিলেন তৃণমূলের ব্যাপারে, বঙ্গ কংগ্রেসের দেউলিয়া কোথায় চলে গেছে তার একটা উদাহরণ দিই। কর্ণাটকে কংগ্রেস জয়লাভ করেছে বিজেপিকে হারিয়ে, খুব ভালো কথা, সাধুবাদ জানাই। রাহুল গান্ধী সোনিয়া গান্ধী আমন্ত্রণ করেছেন মমতা ব্যানার্জিকে শপথ গ্রহণে, আর এখানে অধীর চৌধুরী গলা ফাটাচ্ছে আর তার সর্বোচ্চ নেতা মাথা নেড়া করে ঘুরছে, এই তো কংগ্রেসের অবস্থা। যখন গান্ধী গোষ্ঠীকে ডাকা হয়েছিল, পুরো গান্ধী গোষ্ঠী এখন বেলে বাইরে, প্রিয়াঙ্কা গান্ধী কালো পাঞ্জাবি পায়জামা পরে দিল্লির রাস্তায় বসে রুদালির মতো বুক চাপড়ে চাপড়ে কেঁদেছিল, তখন সিবিআই ইডি খারাপ, আর এখানে অধীর চৌধুরী ইডিকে রসগোল্লা খাওয়াচ্ছে, এই দ্বিচারিতার জন্যই তো দেউলিয়া। তন্ময়বাবু অনেক কথা বলছিলেন। আচ্ছা বাংলার মানুষকে প্রশ্ন করি, তন্ময়বাবু বলছিলেন পুলিশ জানে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ জানে না, নন্দীগ্রামের সময় জানতো না, 21শে জুলাইয়ের সময় জানতো না, ছোট জাগুলিয়া বড় জাগুলিয়া মেদিনীপুর বিজন সেতু কোনো সময় জানতো না, আসলে জানবেটা কী করে? পুলিশই তো গুলি চালাতো। আর তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন এরকম তো কতই হয়, বাংলার মুখ্যমন্ত্রী এখন গিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে, এখন উনি এগরায় আছেন তাদের পাশে দাঁড়াচ্ছে সরকারি চাকরি দিচ্ছে, তখনকার মুখ্যমন্ত্রী বলতেন এরকম তো কতই হয়। সততার প্রতীক সিপিএম, এই কথা এখন বাংলার মানুষের সামনে বললে হয়তো বাংলার মানুষ, কেন বাংলার মানুষ ছেড়ে দিন, ধর্মতলার ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘোড়াগুলোও মনে হয় হাসবে, এখানে নাকি কোনো দুর্নীতি হয়নি, লিলি বিস্কুট ফ্যাক্টরি মনে আছে, সর্বহারার দলের প্রতিনিধি জ্যোতিবাবু তার ছেলের নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কের সামনে পেন্ট হাউস, কোথার থেকে হলো, কোথার থেকে এলো? সততার প্রতীক এখন বাম ফ্রন্ট, এটাও শুনতে হবে বাংলার মানুষকে। এবার সিবিআইডি বললেই বলবে কেন আপনারা বলছেন বিরোধী দলগুলোকে কোর্টের তদন্তে হচ্ছে, কোর্ট বলছে, অবশ্যই কোর্ট বলছে, কিন্তু এটাও বুঝতে হবে যে কোর্টের ভেতরে, কোর্টের চত্বরে একটা রামবাম সিন্ডিকেট চলছে। কিছুদিন আগে আমি দেখেছি সিপিএমের একজন আইনজীবী আমার ভাই তরুণকে রসগোল্লা খাওয়াচ্ছে, কারণ একটা পেনের খোঁচায় 36,000 ছেলে, যেখানে দুর্নীতি হয়নি কিন্তু অনিয়ম হয়েছে, 36,000 ছেলে আর তাদের সাথে যদি যোগ করায় 36×4 তাহলে প্রায় 1.5 লক্ষ মানুষের অন্ন কেড়ে নেওয়া হয়েছে, রসগোল্লা খাওয়ানো হচ্ছে, এই হয়ে গেছে বাংলার পৈশাচিক রাজনীতি, বাংলা বিরোধী রাজনীতি। তরুণ বলছিল চোর ধরো জেল ভরো, আমি সহমত তরুণের সাথে, আগে তোমার মালিককে ধরো শুভেন্দুকে ধরো আর জেলে ভরো, তারপর কথা শুনবো নীতি নৈতিকতার, কারণ সবচেয়ে বড় বাংলার চোর তো শুভেন্দু অধিকারী, প্রমাণিত, নিজের মুখে স্বীকার করছে নারদা ছাড়া আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাহলে ডাকা হচ্ছে না কেন? এবার তন্ময়দা বললেন আমরা কারুর সাথে নাই, আমরা কিছু করিনি, তন্ময়দা পুরনো কথা আর বলছি না, নতুন কথা বলি, কিছুদিন আগে আপনার নেতা মোহাম্মদ সেলিম বুকে জড়িয়ে
বুকে জড়িয়ে আদর করছিলেন দুলাল চ্যাটার্জি দমদমের, অভিযুক্ত নয়, জোড়া খুনে সাজা খাটা আসামি, বলছে তাকে ফিরিয়ে আনতে হবে। আর এখন আপনারা বলবেন নীতি নৈতিকতা শান্তির বার্তা দেবেন, এটা শুনতে হবে বাংলার মানুষকে, খুব ভালো কথা। আচ্ছা বলি, বাংলায় তো গণতন্ত্র আছে না নেই? তন্ময়দা বললেন বাংলায় গণতন্ত্র নেই। আমি বাংলার মানুষকে প্রশ্ন করছি, আজকে যেভাবে তন্ময়দা, তরুণ, দিদি কংগ্রেসের যেভাবে তৃণমূলকে আক্রমণ করলো, 2010 সালের আগে যদি এই ভাষায় তৃণমূলকে, সিপিএমকে ঋজু দত্ত আক্রমণ করতো, ঋজু দত্ত কি আজকে বাড়ি ফিরত না এই হোটেলের পাশের কোনো পুকুরের ধারে তার লাশ পড়ে থাকতো? বাংলার মানুষ জবাব দিক, আমি বলবো না। গণতন্ত্র আছে বাংলায়, বদলা নয় বদল চাই বলে আজকে পরিবর্তন হয়েছে বাংলায়। আমরা লাল পার্টি না যে বাংলাকে লাল করে দিয়েছিলাম মানুষের রক্তে, পরিবর্তন হয়েছে। তন্ময়দা বললেন এটা কি কোনো সেটিং যে আমি কেন্দ্রে থাকবো তুমি বাংলায় থাকো? আমার মনে হয় উনি গুলিয়ে ফেলছেন ইন্দিরা গান্ধী আর জ্যোতিবাবুর সেটিংয়ের কথা। আমি ওখানে থাকবো, তুমি এখানে 34 বছর রাজত্ব চালিয়ে যাও আর নিজের ছেলের সম্পত্তি বাড়িয়ে যাও। হয়তো কোথাও একটা গুলিয়ে ফেলেছেন, হতেই পারে, স্বাভাবিক। প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল, প্রশ্নটা হচ্ছে আমরা যারা বাংলার মানুষ তারা কি চাই? আমরা চাই প্রগতিশীল পঞ্চায়েত, আমরা চাই উন্নত বাংলা, সোনার বাংলা না, উন্নত বাংলা, আমরা চাই শান্তির বাংলা। আর সেই বার্তা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তৃণমূলের নবজোয়ার প্রকল্প হচ্ছে কিসের জন্য? সমৃদ্ধ বাংলার ইঙ্গিত সেটা। নবজোয়ারটা নবপ্লাবন, জনপ্লাবনে পরিণত হয়েছে, সেইটা দেখে বিরোধীদের বিপি, সুগার সব বেড়ে গেছে। আমরা বারবার সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি যাচ্ছে বলে অনেকের গাত্রদাহ হচ্ছে। আরে নীতিগত প্রতিবাদ 100 বার যাব, তোমরাও যাও, মানুষের কাছে যাও। আমার মনে পড়ে গেল অনিলবাবু, অনিল বিশ্বাসের একটা বক্তব্য, তিনি বলেছিলেন শূন্যের সাথে যাই যোগ করবে শূন্য হয়। একজন শূন্য, একজন নিশ্চিহ্ন, একজন অপ্রাসঙ্গিক, এই তিনটে বাংলার বিরোধী দল। আর সামনে আসন্ন পঞ্চায়েত, অবাধ শান্তিপূর্ণ ভোট হবে। আপনাদের এই মঞ্চে আমি বলে যাচ্ছি বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। তাই বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে বাংলার মানুষ 3 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। ইডি, সিবিআই, এনআইএ, আইটি, কংগ্রেস, সিপিএম, বিজেপি বিরোধিতা করুক, আমরা বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার স্বার্থে কাজ করব। দেখি না আগামী দিনে জয় কার হয়। ধন্যবাদ। ধন্যবাদ ঋজু দত্তকে। নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি শেষ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সভা মঞ্চে ধেড়ে ইঁদুর নাকি লেজ নাড়ছে। তিনি প্রশ্ন তুলেছেন যে বিভিন্ন সময় আদালতে রাম বাম জোট কাজ করছে। তিনি প্রশ্ন তুলেছেন এক সময় ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, সেই কথা ভেবেই কি তন্ময় ভট্টাচার্য কেন্দ্রে মোদি আর রাজ্যে দিদি কথা বলছেন? প্রশ্ন আরও অনেকগুলো উঠে গেছে, সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন রয়েছে। সত্যি তো যে এথিক্স কমিটি একবারও বৈঠকে বসল না এত বড় অভিযোগ নিয়ে, সেখানে কেন্দ্রীয় এজেন্সি সত্যি কি তদন্ত করবে? তদন্ত করবে? দুর্নীতির ফয়সলা কি হবে? ইনসাফ কি মিলবে? আবার এই প্রশ্নটাও রয়ে যাচ্ছে যে কোথাও যেন একটা সমীকরণ রয়েছে, সেটিংয়ের প্রশ্ন রয়েছে রাজ্য এবং কেন্দ্রে। সত্যি কি তাই, নাকি যা চোখের সামনে দেখছি সেটাই সত্যি? সত্যি ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল লড়ছে? সত্যি কি কংগ্রেস তৃণমূলের সঙ্গে কোনোভাবে নেই? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হয়ে কেন দাঁড়াচ্ছেন বারবার তাবড়ো তাবড় কংগ্রেস নেতারা? এসব প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করেন আসলে ইডি, সিবিআই আর গোটা তদন্তটাই টম অ্যান্ড জেরির খেলা, কখনো দেখছি, কখনো লুকোচ্ছি, কখনো রসিকতা করছি। সত্যি কি তাই? একটা ছোট্ট বিরতির পর ফিরে আসব টাফ টক শনিবারের বিতর্কের হটস্পটে, শুনে নেব সবার বুক থেকে জবাবি ভাষণ।